উত্তরবঙ্গ পরিবহন সংস্থার 31টি নতুন বাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরে সেই বাসগুলোকে সবুজ পতাকা দেখায় উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং এই বাসগুলো কাল থেকে রাস্তায় নামবে। এ বিষয়ে পার্থ প্রতিম বাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়া থেকে ভার্চুয়ালি গাড়িগুলোর উদ্বোধন করে এবং এই 31টি গাড়ি কাল থেকে রোডে নামানো হবে। তপশিলি বন্ধু পেনশনও চালু হয়েছে, আপনারা শিক্ষাশ্রীও পান। আদিবাসীদের হোস্টেলে মনে রাখবেন, আগে 1,000 টাকা পেত খরচা বাবদ, এখন সেটা 1,800 টাকা করা হয়েছে। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি হাওড়া একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শুভ শিলান্যাস উদ্বোধন করেছেন। পরিবহন দপ্তরের বেশ কিছু বাস উদ্বোধন করেছেন, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনি 31টি বাস উদ্বোধন করলেন। আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কেন্দ্রীয় বাস টার্মিনাস কোচবিহার থেকে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম এবং এখানে বাসগুলো রাখা ছিল, সেগুলোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। মোট 31টি বাস, যার টোটাল কস্ট পড়েছে 12,90,00,000 টাকা। এক একটি বাসের মূল্য পড়েছে 41,61,000 টাকা। টোটাল 19টি নতুন রুট সংযোজিত হবে এই 31টা বাস আসার ফলে, এবং আমরা বেশ কিছু বাস রিপ্লেস করছি পুরনো রুটের। যেমন কলকাতা কোচবিহারে যে 3টি বাস চলে সেগুলো পুরনো, আমরা 3টি বাসকে রিপ্লেস করবো। আলিপুরদুয়ার কলকাতারও বাস রিপ্লেস হবে এবং শিলিগুড়ি রাঁচির 3টি বাস আমরা নতুন দিচ্ছি, বাকিগুলো পুরনো রুটে চলবে, কিছু নতুন রুটও সংযোজিত হবে। এটা একটা বিষয়। প্রায় 85,500 জন মানুষ আমরা একটা রাফ এস্টিমেট করেছি এই সাধারণ মানুষ উপকৃত হবে এই 31টি বাস আসবার ফলে। মোট 14টা ডিস্ট্রিক্ট কাভার করবে এই বাস পরিষেবার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের শিলিগুড়ি ডিপোর মাল্লাগুড়ি যে ডিপো রয়েছে শিলিগুড়িতে, সেখানে আমাদের 1,05,00,000 টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণ, পেভমেন্ট তৈরি এবং আমাদের ফ্লোর তৈরির কাজ আর শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করলেন। সেখানে দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইভাবে বালুরঘাটে 68,49,000 টাকা ব্যয়ে সেখানে যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাস রয়েছে সেটা আধুনিকরণ এবং উন্নতিকরণের কাজ চলছে। সেখানেও বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর তুরাফ হোসেন মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন। আর আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে এই 31টি বাস উদ্বোধনের ক্ষেত্রে আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর অনন্ত দেব অধিকারী, প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা, তিনি উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এমডি সাহেব ছিলেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা খুব আপ্লুত যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবাগুলোর তিনি সূচনা করলেন এবং পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে আপলিফমেন্ট করতে বহু প্রকল্প এবং নতুন বাস দিচ্ছেন এবং পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু বাস। কত দাঁড়ালো বাসের সংখ্যা মোট তাহলে? এখন আমাদের মোট বাস দাঁড়ালো 741টা টোটাল বাস দাঁড়ালো এই 31টা বাস সংযুক্ত হওয়ার পর, কারণ আমাদের 168 পুরনো বাস আমাদের বাতিল করতে হয়েছে 15 বছরের বেশি বয়স পরে। আগামীকাল থেকেই নামবে, আমাদের রুট ফিক্স আপ হয়েছে এবং সমস্ত কিছুই আমাদের প্রোগ্রাম শিডিউলড রয়েছে, শুধু মুখ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কালকে থেকেই বাসগুলো রাস্তায় নামাবো।